নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। আজকে আপনাদের অনেকগুলো জিনিস নিয়ে আলোচনা করব, কারণ বহু মানুষ আমার কাছে এসছেন। এখন যারা আসছেন তাদের কিন্তু অনেকে বডি ওয়েট লস হয়ে যাচ্ছে, প্রচণ্ড ডিপ্রেশনে চলে যাচ্ছেন, মনে হচ্ছে গলা খুশখুস করছে, মনে হচ্ছে আর তো বাঁচবো না, সবসময় নেগেটিভ থিঙ্কিং চলে আসছে। একদম না, এগুলো থেকে আমাদের প্রত্যেককে কিন্তু বেরিয়ে আসতে হবে। এবং তার জন্য কি করতে হবে না, তার জন্য কিন্তু আমাদের কিছু জিনিস কিন্তু ফলো করতে হবে, যেগুলো আমরা প্রতিদিন করলে আমাদের জীবনকে অবশ্যই পজিটিভ একটা ধারায় নিয়ে যেতে পারবো। প্রথম কথাই বলবো, সকালবেলা ঘুম থেকে উঠেই আপনি আয়নার সামনে চলে যাবেন এবং বলবেন আই এম ভেরি হ্যাপি, এবং একটা স্মাইলিং ফেস করবেন এবং বলবেন সারাটা দিন যেন আমার ভীষণ ভালো কাটুক। দেখবেন প্রত্যেকটা দিনই কিন্তু আপনার ভালো কাটতে বাধ্য হবে। আর একটা জিনিস, অনেকেই মনে করেন যে বেশি ওষুধ খেলে, বেশি সমস্ত কিছু করলে হয়তো একদিনেই আপনি রিলিফ পেয়ে যাবেন, এটা কিন্তু কখনো না। আপনি ধরুন রান্না করছেন, আর অনেকেরই একটা ধারণা থাকে যে আমি যদি বেশি বেশি ওষুধ খাই বা বেশি বেশি ব্যায়াম করি একদিনে, তাহলে হয়তো আমি একদম সাকসেসফুল হয়ে যাব। এটা কিন্তু কখনো হয় না। কারণ বলছি, আপনি যদি রান্না করতে যান, সেই রান্না যদি দুবার তিনবার নুন দিয়ে দেন কেমন টেস্ট হবে, দুবার তিনবার জিরে দিয়ে দিলেন কেমন টেস্ট হবে, বা দুবার তিনবার লঙ্কার গুঁড়ো দিয়ে দিলেন, তাহলে জিনিসটা কত মানে একটা বিচ্ছিরি রকম জায়গায় চলে যাবে বলুন তো। কাজেই প্রত্যেকটা জিনিস কাজ করার কিন্তু একটা সিস্টেম আছে, আর এই সিস্টেমকে যারা মেনে চলে তারাই কিন্তু জীবনে সাকসেস হয়। যারা সময়ের কাজ সময় করে তারাই কিন্তু লাইফে গেইন করতে পারে। এবং প্রত্যেকটা জিনিস কিন্তু বুদ্ধিমান মানুষরা কি করে, আপনার আর আমার মধ্যে পার্থক্য কি, বা বুদ্ধিমান মানুষের সাথে আমাদের পার্থক্য কি, বুদ্ধিমান মানুষরা কি করে না, তারা কিন্তু সমস্ত কিছু একটা প্ল্যানিং করে নেয়, প্ল্যানিং মাফিক কিন্তু তারা চলে। আর আমরা সাধারণ মানুষরা কি করে না, সেই প্ল্যানিংটা কিন্তু শুয়ে শুয়ে চিন্তা করে, বাস্তবে পরিণত করে না। আর যারা বাস্তবধর্মী তারা কিন্তু লড়াই করে সাকসেস পায়। কাজেই যে প্যান্ডামিক সিচুয়েশনে আমরা আড়াই বছর ছিলাম, তার থেকে আমরা অবশ্যই ওভারকাম করে যাচ্ছি, এবং আগামী দিন যাতে আপনাদের প্রত্যেকের ভালো যায় তার জন্য কিন্তু আমি কয়েকটা নিয়ম আজকে আপনাদের শেয়ার করব। প্রথম কথাই বলবো যে সকালবেলা কিন্তু 10-15 মিনিট নিজের জন্য রাখবেন। কি করতে হবে না, আপনারা একটি ঢিলে ঢালা পোশাক পরবেন, নর্থ ইস্ট কর্নারে কিন্তু আপনারা একটি আসন পেতে নেবেন, এবং সেখানে বসে আপনারা একটা ঠিক ঠিক চোখের মানে একদম চোখের মধ্যে কিন্তু রাখবেন, অর্থাৎ ডাইরেক্ট আপনি টিপটাকে কিন্তু হিট করবেন, দুটো চোখের কিন্তু দৃষ্টি সেখানে যাবে। এবং এইভাবে যদি 10-15 মিনিট যদি থাকতে পারেন এবং নিঃশ্বাস প্রশ্বাস যদি টানা তুলে ছাড়তে পারেন, তাহলে দেখবেন আপনার মধ্যে ধৈর্য আসবে, কনফিডেন্স লেভেল বাড়বে, এবং কিছু নাম্বার আমাদের মিরাকেলি সাকসেস দেয়। এবং জলের মধ্যে যে এনার্জি আছে সেই এনার্জিটাকে আমাদের কিন্তু কাজে লাগাতে হবে। 15 মিনিট যেরকম আপনি প্রতিদিন এই মেডিটেশন করবেন, করতে করতে কিন্তু আপনি দেখবেন আপনার মধ্যে কোনো নেগেটিভ চিন্তা আসছেই না, আপনি যা কিছু ভাবছেন সেটাই কিন্তু বাস্তবে পরিণত হচ্ছে। পজিটিভ চিন্তা করতে থাকুন, এবং 1-3-9-5-8-7-2 এই সংখ্যাটি আপনাদের কিন্তু এই জায়গায়, যারা স্টুডেন্ট আছেন তারা গ্রিন কালার, যারা এমনি মানুষ আছেন তারা ব্লু কালারে রেগুলার লিখুন। এবং প্রতিদিন আপনি একটি কাচের গ্লাস নেবেন, তাতে পূর্ণভাবে জল রাখবেন, এবং সেই জলটি আপনার কাছে নিয়ে এসে মেডিটেশন থেকে উঠে সেই জলের মধ্যে আপনি যেটা চাইছেন সেটা প্রে করতে থাকুন। জলের মধ্যেও কিন্তু একটা ওয়েভ হবে, এবং জোরে জোরে ওই কথাটা বলবেন, বলে জলটিকে ঢাকা দিয়ে রেখে দেবেন, পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ওই জলটি খেয়ে নেবেন। কয়েকটা দিন পরেই দেখবেন ইউনিভার্সালের কাছে আপনি যেটা চেয়েছিলেন সেই চাওয়াটা কিন্তু আপনার ফুলফিল হয়ে যাবে। কাজেই জীবনে যেমন সমস্যা আছে, সমাধান থেকে বেরিয়ে আসার রাস্তা আছে। লোকে সমালোচনা করুক না, তাতে আপনার কি, আপনি আপনার জীবন বিন্দাস জীবন কাটান, এবং সবসময় নিজের ইচ্ছাতে নিজের খুশিতে জীবন কাটিয়ে যান, তাহলেই দেখবেন জীবনে একদিন আপনি কিন্তু সাকসেস পেয়েছেন। আর অন্যরা কি বলছে,
অন্যরা কি সমালোচনা করছে সেটা নিয়ে একদম ভাববেন না, কারণ আপনি সবাইকে খুশি করতে পারবেন না। আপনি নিজেকে খুশি করুন, আপনার পরিবারের মানুষজনকে ভালো রাখুন, তাহলেই দেখবেন জীবনে প্রত্যেকটা দিন যদি আমরা সঠিকভাবে কাজ করতে পারি তাহলে কিন্তু অবশ্যই সাকসেস পাবো। যারা ডিপ্রেশনে রয়েছেন, যারা হতাশায় রয়েছেন, তাদেরকে কিন্তু আমি একটা কাজ করতে বলবো। কি করবেন না, 41 ডেজ রাত্রিবেলা যখন আপনি শুতে যাবেন, আমাদের সাবকনসিয়াস মাইন্ড সকালবেলা ঘুম থেকে ওঠার পর এবং রাত্রিবেলা শুতে যাওয়ার সময় এই দুটো সময় কিন্তু ভীষণ অ্যাক্টিভ থাকে। সাবকনসিয়াস মাইন্ড কিন্তু আমাদের ইচ্ছা পূরণের শক্তি যোগায়। তখন কি করবেন না, একটা করে তেজপাতা নেবেন এবং আপনি যেটা চাইছেন সেটা প্রে করে লিখবেন সেখানে কালো কালি দিয়ে, এবং সেটা জ্বালিয়ে দেবেন কপ্পর দিয়ে। দেওয়ার পরে যে অ্যাশটি হবে এটা কিন্তু আপনারা কোনো ঘি দিয়ে গুলে প্রতিদিন টিপ পড়বেন, পরে কিন্তু ঘুমিয়ে পড়বেন এবং যেটা আপনি হতে চাইছেন সেটা চিন্তা করতে থাকবেন। কিছুদিনের মধ্যেই দেখবেন আপনি যেটা চাইছেন সেটাই কিন্তু আপনার লাইফে ঘটে যাবে। এরকম বহু মানুষকে বহু কিছু করিয়েছি, তারা কিন্তু জীবনে সাকসেস পেয়েছে। আপনারা কি জীবনে সফলতা চাইছেন? কিভাবে মিরাকেলি লাইফে সফলতা পাবেন বলুন তো, তার চাবিকাঠিও কিন্তু আমার কাছে আছে। কি করতে হবে না, যে কোনো কাজ শুরু করার সময় আপনাদের একটি সংখ্যা লিখতে হবে। কি সংখ্যা লিখবেন না, 4, 9, 2, 3, 5, 7, এবং 8, 1, 6। আপনারা যেদিক থেকে গুনে দেখুন 15 সংখ্যাটি আসবে, অর্থাৎ 6, যার মধ্যে রয়েছে লাক্সারি, যার মধ্যে রয়েছে শখ শৌখিনতা, যার মধ্যে রয়েছে অর্থনৈতিক সমৃদ্ধি। কাজে এই সংখ্যাটি আপনারা প্রত্যেকেই লিখুন এবং নিজেদের লাইফকে কিন্তু সাকসেসের জায়গায় পৌঁছে দিন। আর যারা হয়তো ভাবছেন কি করবেন, বুঝতে পারছেন না, সমস্যায় রয়েছেন, ডিপ্রেশনে রয়েছেন, তাদের জন্য আছি আমি বৈশালী সরকার। আমার যে নিচে দুটো বুকিং নাম্বার যাচ্ছে সেই বুকিং নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নিন এবং দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে একদম ভুলবেন না। বহু মানুষ, বহু ভাই বোনরা আমার দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে কিন্তু সাবস্ক্রাইব করে নিয়েছেন, এবং যারা করতে ভুলে যাচ্ছেন তাদেরকে বলবো অবশ্যই দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে কিন্তু সাবস্ক্রাইব করে নিন। যে বেল আইকনটি রয়েছে সেটাকে প্রেস করে নিন এবং প্রচুরভাবে মানুষের মধ্যে ছড়িয়ে দিন। সবাই ভীষণ ভালো থাকুন, সবাইকে ভীষণ ভালো রাখুন, নমস্কার। আমি পোয়েল্যান্ড উত্তর কাজীরহাট থেকে আসি। আমার নাম পূর্ণিমা মণ্ডল, আমার ছেলে সপ্তর্ষী মণ্ডল। আমি ছেলের কাছে, এই দিদির কাছে এসে খুব উপকৃত হয়েছি আমার ছেলের জন্য। দিদিকে এসে দেখান, আমি টিভিতে দেখে দিদির কাছে এসেছি, এক মাসের মধ্যে ছেলেকে দেখে খুবই উপকৃত হয়েছি আমি। আর কোনো আগে তো কারোর কাছেই যাইনি, যে কি করব ভাবছিলাম, কার কাছে যাব না যাব, ছেলে এত চঞ্চল হয়ে গেছিল, আমাকে তো কথা শুনতোই না, আমার কথা মারধর করত, লিখতে বসতে তো চাইতোই না, পড়তে যা নিয়ে সে কি অবস্থা, মারধর খেত, উল্টে ও আমায় মারতো। আমি উপকৃত হয়েছি খুব। আপনারা যারা সমস্যায় আছেন বৈশালী দিদির কাছে আসুন, দিদিকে দেখান, অবশ্যই উপকার পাবেন। নমস্কার, আমি স্নেহা তামা, আর আমি এখানে ক্যালকাটায় এখন অ্যাজ আ মেকআপ আর্টিস্ট কাজ করছি। তো আমি বৈশালী আন্টির কাছে ছোটোবেলা থেকে, মানে ক্লাস 8-9 আমি যখন পড়তাম তখন থেকে আসছি, আর আমার যত কোনো প্রবলেম বা কিছুই ছিল আন্টি খুবই ভালো করে দিয়েছেন আমার। আর আমি মা বাবা সাথে আমরা ছোটোবেলা থেকেই আসছি আন্টির কাছে, আন্টি খুবই ভালো, খুবই ভালো সাজেশনস দেন, ইভেন মানে অ্যাজ আ ফ্রেন্ড অলসো আন্টি খুবই ভালো সাজেস্ট করেন লাইফস্টাইলের জন্য আর নিজের কাজের জন্য। সো আপনারা সবাই আসতে পারেন আন্টির কাছে, আমি বলবো যে আন্টির কাছে এলে খুবই ভালো, আপনি পথ দেখবেন, অ্যান্ড ওটা খুবই ভালো হবে।